গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে অসংখ্য ঘরবাড়ি, তবে কোনোটাতেই লোকজনের দেখা নেই। প্রায় 300 বছর ধরে এভাবে দাঁড়িয়ে কুলধারা লোকমুখে প্রচলিত, এক রাতে জনশূন্য হয়ে গিয়েছিল রাজস্থানের এই বর্ধিষ্ণু গ্রামটি। অনেকের দাবি, জনমানবহীন কুলধারায় ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মা, সেখানে বসতি করার চেষ্টা করলেও নানা ভৌতিক কাণ্ড কারখানার মুখে পড়তে হয়েছে, এমনও দাবি স্থানীয়দের। মরু রাজ্যে সোনার কেল্লার শহর জয়সলমের থেকে প্রায় 18 কিলোমিটার পশ্চিমে এগুলেই দেখা মেলে কুলধারার। এককালে তা পালিবাল ব্রাহ্মণদের বসতি ছিল বলে জানা যায়, তবে আজ আর তাদের উত্তরসূরিদের দেখা পাওয়া যায় না। দেখা মেলে না কোনো মানুষের, তবে জায়গাটি যাতে বেহাত হয়ে না যায় সে বন্দোবস্ত করেছে সরকার। ইদানিং তা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের অধীনে রয়েছে, টিকিট কেটে পর্যটকদের ঢোকার বন্দোবস্ত করেছে ASI। অথচ এককালে জমজমাট ছিল কুলধারা। কেন এই হাল হলো গ্রামটির, এ নিয়ে নানামুনির নানা মত। অনেকের মতে, রাজরাজার যুগে জয়সলমের প্রধানমন্ত্রী সালিম সিংহের কুনজর পড়েছিল গ্রাম প্রধানের মেয়ের দিকে, জোর করে তাকে বিয়ে করতে চেয়েছিলেন সালিম, সেজন্য গ্রামবাসীদের হুঁশিয়ারিও দিয়েছিলেন। সালিম নাকি যা চান তাই হাসিল করে নেন। জনশ্রুতি, গ্রাম প্রধানের মেয়েকে তার হাতে তুলে না দিলে ফল ভালো হবে না বলে সতর্কও করেন তিনি। এর অন্যথা হলে গ্রামবাসীদের খাজনা বাড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছিলেন। বিপদ বুঝে তড়িঘড়ি 85টি গ্রামের পরিষদের সঙ্গে বৈঠকে বসেন পালিবাল ব্রাহ্মণেরা। সেখানেই নাকি সিদ্ধান্ত হয় গ্রাম প্রধানের মেয়েকে সালিমের থেকে বাঁচাতে রাতারাতি গ্রাম ছেড়ে পালাবেন বাসিন্দারা। তাই করেছিল কুলধারা, এক রাতেই ফাঁকা হয়ে গিয়েছিল গ্রাম। ইতিউতি কয়েকটি গাছ ছাড়া প্রাণের চিহ্ন নেই এই গ্রামে, তবে কৌতূহলী পর্যটকদের ভিড় লেগেই থাকে। সালিম এবং গ্রাম প্রধানের মেয়ের কাহিনীতে অনেকে আবার প্রেমের অনুষঙ্গ খুঁজে পেয়েছেন। তাদের দাবি, গ্রাম প্রধানের মেয়ের প্রেমে পড়েই তাকে বিয়ে করতে চেয়েছিলেন সালিম, তবে তাতে নারাজ ছিলেন গ্রামবাসীরা। গ্রাম ছাড়ার আগে পরিবারের সম্মান রক্ষায় ওই মেয়েটিকে খুন করেন তারা। অন্য এক দলের মত, গ্রামবাসীদের থেকে এত চড়া খাজনা আদায় করতেন সালিম যে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তারা। তবে সালিমের সিদ্ধান্তের বিরোধিতাও করতে পারেননি, তাই উপায় না দেখে কুলধারা ছেড়ে অন্য জায়গায় বসতি করেন গ্রামবাসীরা। রহস্যের টানে কুলধারায় বহু পর্যটকই পা রাখেন। তারা জানিয়েছেন, কুলধারায় সার সার ঘরবাড়ি এখনো প্রায় অক্ষত, কয়েকটি ঘরবাড়ির চাল উড়ে গেলেও মাটির দেওয়াল পড়ে যায়নি, তবে অনেকের সেখানে অস্বস্তিকর অনুভূতি হয়েছে বলে দাবি। স্থানীয়দের দাবি, আজও গ্রাম প্রধানের মেয়ের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় কুলধারায়, যদিও এ নিয়ে তর্ক আজও অব্যাহত। তবে লোককথা ছাড়াও ইতিহাসে কুলধারার উল্লেখ রয়েছে। ত্রয়োদশ শতকে রাজস্থানের পালি শহর থেকে জয়সলমের এলাকায় কুলধারা গ্রামে বসতি গড়েন সেখানকার বাসিন্দারা। 1815 সালে তা জনশূন্য হয়ে যায় বলে দাবি। 1899 সালে লক্ষ্মীচন্দ্রের লেখা তারিখ এ জয়সলমের বইটিতে কুলধারার বিষয়ে নানা তথ্য পাওয়া যায়। তাতে লেখা রয়েছে, এই গ্রামে করহান নামের এক পালিবাল ব্রাহ্মণ প্রথম বসবাস করতে শুরু করেছে। মূলত যোধপুরের পালিবাল সম্প্রদায়ের ব্রাহ্মণেরাই এই গ্রামে বসবাস করতেন। কৃষি কাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আয় করতেন তারা। কুলধারায় অন্তত 410টি ঘর বাড়ির প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, সেই সঙ্গে 3টি সমাধিক্ষেত্রেও পাওয়া গিয়েছে। রয়েছে একাধিক কুয়ো, তবে তা থেকে জল ভরার লোকজন নেই। 300 বছর আগেকার সেই বর্ধিষ্ণু গ্রাম থেকে রাতারাতি নাকি লোকজন গায়েব হয়ে যায়, কেন তা নিয়ে জনশ্রুতির অভাব নেই।